নিয়ে পরিচয় দেশ জাতির পতন সমাজ দেশ জাতি স্বপ্নের সেই কাঙ্ক্ষিত কেন্দ্রবিন্দু কিন্তু সেই তরুণ সমাজের অবক্ষয়ী যখন দেশ ও জাতিকে স্বস্তির বিপরীতে ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত করে তুলছে আমরা তার উত্তরের উপায় খুঁজে বের করছি ঠিক সেই ব্যক্তিগত দাঁড়িয়ে আমাদের বিতর্কে অভিভাবকদের উদ্দেশ্য করে তরুণ প্রজন্মের অবক্ষয় করে দেয় বিপক্ষ করছি মাননীয় মডারেটর শুধুমাত্র প্রতিপক্ষ দলের একটি যুক্তি সাধন করি আজকে প্রতিপক্ষ দলে কিন্তু তথ্য ধরে গেছেন অভিভাবকদের উদ্দেশ্য করে তরুণ প্রজন্মের অবক্ষয় করে দেয় প্রতিপক্ষ আজকে কিন্তু আমাদের দলকে কখনোই অভিভাবকদের উদ্দেশ্য করে অস্বীকার করি আমরা বলেছি তরুণ প্রজন্মের অবক্ষয়ের জন্য সেটি কি কারণ হতে পারে ঠিক সেই প্রেক্ষাপটে আমরা বলছি দুর্বল সমাজ ব্যবস্থায় তরুণ প্রজন্মের অবক্ষয়ের জন্য দায়ী এবং অভিভাবকদের উদ্দেশ্য তার এই দুর্বল সমাজ ব্যবস্থায় একটি ক্ষুদ্রতম অংশ মাত্র এছাড়া কিন্তু ঐশীর মাতা শিক্ষিত ছিলেন না প্রতিপক্ষ আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি
যদি মা অশ্বিন দেব সুশীল সমাজের কর্ণধার ছিলেন, অর্থাৎ তাকে কিন্তু শিক্ষিত নাগরিক বলা হতো, এবং ঐশী অবক্ষয় প্রথম কারণটি কিন্তু স্পষ্ট হয়ে যায় নাগরিকদানি হওয়া। অর্থাৎ আজকে যখন আমাদের সমাজ সেই সামাজিক কর্মকাণ্ডের নাম করে যখন বিভিন্ন রকম অনাচারে লিপ্ত হওয়ার প্রক্রিয়াটি বন্ধ করতে পারছে না, সেটি কিন্তু হাজার ঐশীর জন্ম দিচ্ছে, যেটি কিনা প্রমাণ করে দেয় দুর্বল সমাজ ব্যবস্থায় সম্ভাবনা।